আজকে আমরা যেটা আলোচনা করবো সেগুলো ডিফারেন্সিয়েশন, ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমরা একটু ডিফারেন্সিয়েশন কাকে বলে একটু নিয়ে আলোচনা করি। ডিফারেন্সিয়েশন জিনিসটা হলো টু এক্সপ্রেস দ্য রেট অফ চেঞ্জ ইন এনি ফাংশন উই হ্যাভ দ্য কনসেপ্ট অফ ডেরিভেটিভ উইচ ইনভলভস ইনফিনিটেসিমালি স্মল চেঞ্জেস ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেফারেন্স টু এ স্মল চেঞ্জ ইন দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে প্রতি একক পরিবর্তনের ফলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিমাণ পরিবর্তনটা আসে সেটা দেখাটাই হলো আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশনে যেটা করি সেটা হলো আমাদের যখন স্লোপটা দেখি এবং যখন স্লোপটা দেখি এরকম, তারপর আপনারা হাতের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপ দেখাচ্ছি যে দাম এবং চাহিদা, দাম এবং পরিমাণের মধ্যে যেটা আমরা চাহিদার সম্পর্কটা দেখি যে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা, দাম কমলে চাহিদা বাড়ে বা দাম বাড়লে চাহিদা কম। ঠিক সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিদ্যুরিক সেখানে দামের সাথে যোগানোর কি সম্পর্ক ছিল, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এখন দেখেন এই দুটোতে আমরা কিন্তু স্লোপ দেখতে পাচ্ছি, স্লোপ এটা একটা স্লোপ ঢাল, এটা একটা স্লোপ, এটা ডাউনওয়ার্ড স্লোপ, এটা আপওয়ার্ড স্লোপ। এখন দেখেন এই যে আমরা এখানে স্লোপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা একবারে দেখি, খেয়াল করেন এই যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি এরকম, এখানে দেখেন একটা স্লোপ তৈরি হয়েছে। এই এই স্লোপটাতে আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনটা এমন একটা কার্ভ যদি দেখি এখানে এই পরিবর্তনের ফলে এটা যদি ডেল এক্স ধরি, ডেল এক্স এটা হলো ডেল ওয়াই, অর্থাৎ আমার এই এক্স অক্ষে এক একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটাই আমরা দেখতাম স্লোপ। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা সেটাই করি যে প্রতি একক আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার কি পরিমাণ চেঞ্জ হয়েছে এটাই আমরা দেখি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। So to express the rate of change in any function, we have the concept of derivative. আমরা সাধারণত ফাংশনের মধ্যে যে কোনো চেঞ্জের ক্ষেত্রে যেটা দেখি সেটা সাধারণত ডেরিভেটিভ দিয়ে আমরা ধারণ করি, যেটাতে আছে কিনা ইনফিনিটেসিমাল স্মল চেঞ্জেস ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেফারেন্স টু এ স্মল চেঞ্জেস ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিবর্তনটা আসে সেটা দেখাটাই হলো আমাদের এই ডেরিভেটিভের কাজ। আজকে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আমরা ফর্মুলাটা চলে যাই, আমরা বেসিক ফর্মুলা হলো এটা, চার নম্বরটা দেখতে পাচ্ছেন ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু nx টু দি পাওয়ার n মাইনাস 1, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ x এর উপর পাওয়ার যদি n থাকে সেটাকে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এই x এর সাপেক্ষে এই ddx মানে হলো এই x এর সাপেক্খে এই x কে আমরা ডিফারেন্সিয়েট করব। খেয়াল করেন এখানে যদি x থাকে তাহলে শুধুমাত্র আমরা x কে ডিফারেন্সিয়েট করতে পারবো, এক্ষেত্রে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে ফর্মুলাটা হবে n x টু পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখন যদি দেখেন এখানে যদি জিনিসটা এরকম থাকতো ddx টু দি পাওয়ার x স্কয়ার এরকম যদি থাকতো, x স্কয়ার থাকতো তাহলে আমরা কি করতাম, যেহেতু এখানে x আছে এখানেও ddx আছে এই x এর সাপেক্ষে x কে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা বলছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা সামনে আসবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে আনসার কি আসবে 2x, তাহলে কি হবে আমাদের 2x। ওকে এই হলো ব্যাপার, আমাদের সবচেয়ে বেসিক ফর্মুলা হলো এটাই ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আসেন যদি কনস্ট্যান্ট দেখেন, কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট দেখেন c আছে, c টা কি কনস্ট্যান্ট ফিগার লাইক 5 6 7 8 এরকম, এখানে x এর সাথে c এর কোনো কিন্তু মিল নেই, অর্থাৎ x এর সাপেক্ষে c কে ডিফারেন্সিয়েট করা যাবে, এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুযায়ী এটা আসবে 0, ddx of c equals to 0। ওকে আবার আসেন ddx of x equals to 1, এটা কেন 1 আসছে দেখেন, x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করা যায় ddx of x equals to 1 কিভাবে, কারণ আমরা জানি x এর পাওয়ার কত, আমরা জানি x এর পাওয়ার হলো 1, x এর পাওয়ার হলো 1, তাহলে আপনি যখন ddx of x করবেন তখন 1 টা সামনে আসছে 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কি x টু দি পাওয়ার 0, আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। ওকে সেই জন্য ddx অফ x ইকুয়ালস টু 1, ddx অফ c ইকুয়ালস টু 0 কেন বললাম। এরপর আসেন যদি কোন একটা কনস্ট্যান্ট গুণ সম্পর্ক আকারে থাকে, c ইনটু x আছে, সেক্ষেত্রে কনস্ট্যান্টটাকে আগে বাম পাশে নিয়ে আসতে হবে, যদি কনস্ট্যান্টটা আমার কি থাকে ভেরিয়েবলের সাথে যদি গুণ সম্পর্ক আকারে থাকে তাহলে আগে বাইরে নিয়ে চলে আসতে হবে গুণ আকারে,
cx ছিল সিটাকে বাইরে নিয়ে আসলাম c ইনটু ddx অফ x এখন এই x কে ডিফারেনশিয়েট করলে আমরা কি পেয়েছি 1 তাহলে ddx অফ x ইকুয়ালস টু 1 c দিয়ে মাল্টিপ্লাই করলে c হয়ে গেল সো এই চারটা ফর্মুলা আপাতত আমাদের লাগবে আমরা প্রয়োজন সাপেক্ষে সামনে যখন আমরা ম্যাথস গুলো করব তখন ওগুলো আলোচনা করব আপাতত এই চারটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা আচ্ছা ওকে আমি একটা ম্যাথ দেখাই আপনাদেরকে খেয়াল করেন এখানে আছে 7x টু দি পাওয়ার 4 3x কিউব মাইনাস 9x প্লাস 5 আমরা এই ম্যাথটা দেখি 7x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 3 মাইনাস 9x প্লাস 5 তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 টা কি কনস্ট্যান্ট আকারে আছে কনস্ট্যান্টটা কি আছে এখানে সহগ আকারে আছে কোএফিসিয়েন্ট আকারে আছে ঠিক আছে এটা কনস্ট্যান্ট না এটা সহগ আকারে আছে কোএফিসিয়েন্ট ওই সি এর মত সি এক্স যেটা দেখেছিলাম সি এক্স এর মত 7 এর টু দি পাওয়ার 4 3 এক্স কিউব 9 এক্স 5 এই 5 টা হলো কনস্ট্যান্ট তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম যদি y এর মান এটা পুরোটা হয় তাহলে y কে ডিফারেনশিয়েট করলে কি আসে ল্যাক y ইকুয়ালস টু 7 এক্স 4 3 এক্স কিউব মাইনাস 9 এক্স প্লাস 5 তাহলে ddx অফ y এটা কিভাবে লেখা যায় ddx অফ y তো লেখা যায় আলাদা করে অথবা গুণাকারও লেখা যায় আমরা যেটা ফর্মুলা করছি সি এক্স এর ফর্মুলা যেটা করেছিলাম সেটা আমরা কি দেখেছিলাম খেয়াল করেন dx অফ cx দেখেছিলাম কি dx অফ cx এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কনস্ট্যান্ট যদি এই কনস্ট্যান্ট যদি কোএফিসিয়েন্ট থাকে x এর সাথে গুণাকারে সেই ক্ষেত্রে এইটাকে বাইরে নিয়ে আসতে হবে গুণাকারে বাইরে নিয়ে চলে আসতে তাহলে দেখেন হচ্ছে আমরা 7 ddx অফ x4 এই 7 টাকে বাইরে নিয়ে আসলাম একইভাবে 3x থেকে 3 কে বাইরে নিয়ে আসলাম 9x থেকে 9 কে বাইরে নিয়ে আসলাম আর এটা কনস্ট্যান্ট যেভাবে ছিল সেভাবে থাকে এখন আসেন 7 বাইরে চলে আসলো ফাইন x4 আমাদের ফর্মুলা কি ddx of x to the power n ফর্মুলাটা কি কেউ একজন আমাকে বলেন ddx of x to the power n ফর্মুলাটা কি কি ছিল nx to the power n minus 1 nx to the power n minus 1 nx to the power n minus 1 তাহলে x4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এই x4 টাকে যদি আমি এই x এর সাথে যদি x4 কে ডিফারেন্সিয়েট করি ওটা সামনে আসবে 4x to the power 4 minus 1 কেন কারণ nx to the power n minus 1 তাহলে এটা কি হবে ddx of x to the power 4 সমান 4x to the power 4 minus 1 4x to the power 4 minus 1 okay. একই ভাবে এই 7 টা গুণাকারে আছে আবার x কিউব কে করলে কি আসবে 3x to the power 3 minus 1 শুধু x কে করলে কি আসবে 1x to the power 1 minus 1 যদি আমরা জানি শুধু x কে ডিফারেনশিয়েট করলে 1 ই আসে তারপর আমরা করে দেখালাম যেটা প্রথম অংশ আসুন ddx of 5 ddx of 5 মানে কি 5 টা কি তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকলে স্যার কি হয় কনস্ট্যান্ট থাকলে কি হয় ddx of c equals to 0 ddx of c equals to 0 তাহলে আমরা এখানে ddx of 5 equals to আসবে 0 এখন আসেন x4 কে ডিফারেনশিয়েট করছি 4x কিউব 4x কিউব এখানে x কিউব কে করলে x 3x স্কয়ার শুধু x করলে 1 তাহলে মাল্টিপ্লাই করলে 7 ইনটু 4 ইকুয়ালস টু 28 3 ইনটু 3 ইকুয়ালস টু 9 9 ইনটু 1 ইকুয়ালস টু 9 বুঝে গেল তাহলে সেভাবে আমরা কি পেয়ে গেলাম 28 x কিউব 9 x স্কয়ার মাইনাস 9 x টু দি পাওয়ার 0 মানে 9 ইনটু 1 তাহলে 9 28 x স্কয়ার 28 x কিউব প্লাস 9 x স্কয়ার মাইনাস 9 আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ম্যাথটাতে প্রশ্ন এরকম কেউ আছেন কিনা বুঝতে পারছি আচ্ছা স্যার
জি সাজেদ বল বুঝতে হবে স্যার, এগুলো বুঝতেছি বুঝে গেছে এইটা কি বুঝতে পারছেন কিনা সাজেদ, এটা বুঝতে পারছেন কিনা? না না পারিনি স্যার। কোন জায়গা থেকে বুঝেন না আপনি বলেন, কোন জায়গাটা থেকে বুঝেন না আমাকে বলেন। সেভেন যে লেফট সাইডে চলে, হ্যাঁ আমার ফর্মুলা কি ছিল, আমার ফর্মুলা ছিল যদি এরকম কোনো কোফিশিয়েন্ট থাকে, এই কনস্ট্যান্টটা দেখেন, কনস্ট্যান্ট তখন বলবো না কারণ কনস্ট্যান্টটা তখন এক্স এর সাথে যোগার অবস্থায় আছে। কনস্ট্যান্ট হচ্ছে যেমন ধরেন ফাইভ, এটা কিন্তু কনস্ট্যান্ট, ফাইভটা হলো এটা কনস্ট্যান্ট, কিন্তু ফাইভ এক্স এর ক্ষেত্রে, ফাইভ এক্স এর ক্ষেত্রে এই ফাইভটা কিন্তু কনস্ট্যান্ট না, এই ফাইভটা হলো কোফিশিয়েন্ট, সহগ এক্স এর গুণক হিসেবে আছে, এক্স এর সাথে গুণ সম্পর্ক আকারে আছে, ঠিক আছে? তখন এই এক্সটা হলো একটা ভেরিয়েবল, এই ফাইভটা হলো একটা কোফিশিয়েন্ট, একটা কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট। কিন্তু এখানে যখন একা আছে তখন এটা কি কনস্ট্যান্ট, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা জিরো হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু এক্স আছে সেহেতু এই এক্স এর সাপেক্ষে যখন আমি এই ফাইভ এর কে ডিফারেন্সিয়েট করতে যাব তখন আমি কি করব, আমি ডিফারেন্সিয়েট করব এক্স কে, ফাইভটা নিয়ে কিছুই করবো না, ফাইভটা তখন পূর্ণ সম্পর্ক আকারে বাইরে বসবে, এখান থেকে চলে এসে এটা কি হয়ে যাবে, এই বাইরে চলে আসবে গুণ আকারে, এই এটাই দেখেছি। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, c into ddx of x into in c coefficient, জি এই c টা হলো coefficient কিন্তু এই c টা হলো constant, জি ঠিক আছে স্যার। এখন আপনি ম্যাথে দেখেন, ম্যাথে রিলেট করেন, এই 7x to the power 4, 7 টা কিন্তু coefficient, coefficient হওয়াতে এটা কি হয়ে গেছে, বাইরে চলে আসছে গুণ আকারে, এই 3 টা coefficient বাইরে চলে আসছে, এই 9 টা coefficient বাইরে চলে আসছে, স্যার বুঝতে পারছেন? সাজেদ বুঝতে পারছেন? জি স্যার। বাকি এরপরে আপনি 7 গুলো চিন্তা বাদ দেন, আপনি এখন আমাকে বলেন আপনি এই যে বাকিগুলো x4 কে 4x কিউব কিভাবে হলো এটা বুঝতে পারছেন কিনা, x টু পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব হবে, এটা এটা বুঝতে পারছেন কিনা কিভাবে হয়েছে, x4 কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব হবে, কেন? কারণ আমরা জানি ফর্মুলা কি, nx টু পাওয়ার n মাইনাস n মাইনাস 1, nx টু পাওয়ার n মাইনাস 1 আমরা ফর্মুলাটা দেখেছি, 3x of x to the power n, এই x এর সাপেক্ষে এই এই ddx, x এর সাপেক্ষে যখন এই x কে ডিফারেন্সিয়েট করব তখন n টা সামনে আসবে, nx to the power n minus 1, nx to the power n minus 1, তো সেই জন্য আমার এখানে কি হলো, এই x 4 কে করলে 4x কিউব আসবে, 4x to the power 4 minus 1, 3x কে x to the power 3 কে করলে 3x to the power 3 minus 1, x to the power 1 কে করলে 1x to the power 1 minus 1, তাহলে এখন বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে 4x টু পাওয়ার 3 মানে কি, 4x কিউব, 4 আর 7 গুণ করলে 428, 3 3 কে 9, 9 কে 9, এটা 28x কিউব, 9x স্কয়ার, 9x টু পাওয়ার 0 মানে 9, এই তো x টু পাওয়ার 0 ইকুয়ালস টু। আচ্ছা বুঝতে পারছেন, এই একটা ম্যাথ বুঝলে আপনার মোটামুটি বেসিকটা বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা সঞ্জয় সাগর আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এর পরেরটা দেখেন, এরপরে একটু বেসিক একটা জিনিস দেখাই, যেমন ধরুন 1√x, 1√x এটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করব, আমরা জানি রুট এক্স মানে কি, রুট এক্স মানে হলো হাফ, রুট এক্স মানে x টু দি পাওয়ার হাফ কিভাবে লেখা যায়, কিন্তু 1/x মানে কি, যখন x টা পাওয়ার উপরে যাবে তখন কি হয়ে যাবে, এটা x টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে না স্যার, আমরা জানি 1/x টু দি পাওয়ার m মানে কি, এটা যখন সরাসরি লিখবো তখন কি লেখা যাবে, এটা x টু দি পাওয়ার মাইনাস m, একই কথা কি না? সঞ্জয় সাগর আপনারা একটু রেসপন্স করেন, জি স্যার, তাহলে জি স্যার একই কথা, তাহলে এখানে দেখেন 1√x ছিল, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন হবে কারণ এখানেও x আছে এখানেও x আছে, এখন আমরা ভেঙে নিয়ে এটাকে সরলীকরণ করে নিই, সিমপ্লিফিকেশন করে নিই, 1√x, তো 1√x মানে কি x টু দি পাওয়ার মাইনাস হাফ, এখন দেখেন এখন আমি যখন ডিফারেন্সিয়েট করতে যাব আমার ফর্মুলা কি, nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে কি হবে, এই মাইনাস হাফটা সামনে চলে আসবে, মাইনাস হাফ x nx টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ থেকে মাইনাস 1 যখন আপনি একসাথে করবেন তখন আপনি ক্যালকুলেশন করলে আসছে
minus 3 by 2. তাহলে এটা মাইনাস হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 রাসেল বুঝতে পেরেছেন জি কি হবে পরেরটাও একই মাইনাস 3 ডিভাইড বাই 3 ইনটু রুট ওভার x টু দি পাওয়ার 7 সেম খেয়াল করেন মাইনাস 3 ডিভাইড বাই রুট ওভার x কিউব ঠিক আছে এখানে আমাদের কি আছে স্কয়ার রুট মানে স্কয়ার কিউ ইয়াটা দিয়ে আছে আমাদের রুট অফ রুট কিউব দিয়ে আছে আর কি ঠিক আছে আমাদের যেটা আছে x টু দি পাওয়ার আচ্ছা এই রুট কিউব মানে কি আমরা জানি রুট কিউব মানে হলো অ্যাকচুয়ালি কি x টু দি পাওয়ার 1 বাই 3 স্কয়ার রুট যেটা হলো স্কয়ার রুট যেটা দেখেছি একটু আগে সেটা ছিল কি শুধু রুট থাকলে তখন আমরা কি জানি x এর পাওয়ার কত হয় হাফ আর যদি রুট কিউব থাকে তখন x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার 1 বাই 3 1 বাই 3 এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু দুটো জিনিস দেওয়া আছে এদিকে 7 দেওয়া আছে এদিকে আবার 1 3 দেওয়া আছে রুট কিউব দেওয়া আছে তাহলে আমার যেটা হবে খেয়াল করেন আমার যখন এখানে x টু দি পাওয়ার 7 তাহলে x টু দি পাওয়ার 7 তো আছেই আবার এদিকে কিউব দেওয়া আছে এই কিউবের কারণে আমরা জানি পাওয়ার হলো 1 বাই 3 তাহলে যেটা দাঁড়াবে x টু দি পাওয়ার 7 তো থাকবে যেটা পাওয়ার আছে আবার কত রুট কিউব বাই 3 রুট কিউব মানে হলো 1 বাই 3 মানে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো মাল্টিপ্লাই বা গুণ হয় ঠিক আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয় অর্থাৎ খেয়াল করুন পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হবে স্যার গুণ হবে তাহলে x এর উপর পাওয়ার m তার উপর পাওয়ার n সেক্ষেত্রে তখন হয়ে যাবে এটা x এর পাওয়ার m ইনটু ঠিক আছে তাহলে তখন এটা কি হবে x টু দি পাওয়ার 7 বাই 3 এটা 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 সবাই বুঝতে পারছে কিনা সাজেদ এটা বুঝতে পেরেছেন সাজেদ জি স্যার বুঝি নাই স্যার গুণ কে বুঝেন নাই একটু আমাকে বলেন স্যার আমি বুঝি নাই স্যার জাহিদ বুঝেন নাই না সাগর বুঝেন নাই সঞ্জয় বলছি স্যার সঞ্জয় বুঝেন নাই স্যার আচ্ছা ঠিক আছে দেখেন আমার এখানে মাইনাস 3 আছে এই আমাকে বলছে মাইনাস 3 ডিভাইড বাই 3 রুট x পাওয়ার 7 তাহলে এখানে আমাকে রুট কিউব দিয়েছে রুট আমরা রুট কিউব মানে জানি এই রুট কিউব মানে হলো x এর পাওয়ার কত 1/3 আমার x এর পাওয়ার তো আগে থেকেই 7 আছে তাই না জি স্যার আমার পাওয়ার আগে থেকেই 7 আছে এটার উপরও যদি আবার পাওয়ার 1/3 হয় তারপর আবার রুট কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে x এর উপর পাওয়ার 7/3 জি স্যার বুঝতে পারছি স্যার এখন দেখেন 7/3 আছে আমার দিকে মাইনাস 3 আছে সো এই 7/3 টা কি এটা হরের আচ্ছা হরে এটা যখন আমি উপরের দিকে নিয়ে যাব তখন এই 7/3 টা মাইনাস 7/3 হয়ে যাবে না কারণ আমরা জানি 1 বাই x টু দি পাওয়ার n এটাকে কি লেখা যায় 1 বাই x টু দি পাওয়ার n কি লেখা যাবে x টু দি পাওয়ার মাইনাস n লেখা যায় না একই কথা না 1 বাই x টু দি পাওয়ার n যে কথা x টু দি পাওয়ার মাইনাস n একই কথা না এখন আমরা আমরা জানি ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি ছিল সিটা বাইরে চলে আসে সঞ্জয় ঠিক আছে তাহলে বাইরে চলে আসে তাহলে মাইনাস থ্রিটা বাইরে চলে আসলো আকারে শুধুমাত্র x এর সংখ্যাটা রাখলাম ঠিক আছে এখন এখন দেখেন এখন আমরা পাওয়ার রুলটা আবার ইউজ করব n x টু দি পাওয়ার n মাইনাস ফর্মুলা কি n x টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 n x টু দি পাওয়ার n মাইনাস 1 তো n x কত এখানে n কত এখানে n হলো মাইনাস 7 বাই 3 তাই না মাইনাস 7 বাই 3 একবার এখানে আসছে আরেকবার এখানে আসছে বুঝছেন
nx to the power n minus 1, nx to the power n minus 1, nx to the power n minus 1, then minus 7 by 3 to x to the power minus 7 by 3 minus 1. अगर ये minus 7 by 3 थे के minus 1 योग कर दे, ये टास minus 7 minus 3 divided by 3 and minus 10 by 3. इतना तो बुझते परसेंट की बात हो गई थी. जी सर. साजेद, आप ये निश्चित क्लियर हो गए थे? सर एक ना minus 3 देखता होगा. Minus 3 टा? कौन minus 3 टा? ऊपर टम नीचे टा? नीचे. मैंने ये टर्स. मैं डायरेक्ट शो हो दिल्लम. मैंने ये टर्स उनका কোন সংখ্যা স্যার -3 d / dx এটা জি স্যার কোন লাইনটা বুঝেন না এই লাইনটা বুঝেন নাই জি স্যার তো এই লাইনটা এটা তো c এটা কি এখানে তো c সমান সমান এটা কোফিশিয়েন্ট না -3 টা এখানে একটা কি গুণকের আছে না -3 টা এখানে কি আছে একটা কি গুণকের আছে না জি হ্যাঁ গুণ গুণকের গুণকের থাকলে এটা বাইরে চলে আসবে না x থাকলে সিটা বাইরে চলে আসবে না জি স্যার সিটা বাইরে শক হিসেবে বাইরে চলে যাবে কোফিশিয়েন্ট স্যার জি স্যার কোন কি চলে আসলো বাইরে এখন বাকিটা হলো ক্যালকুলেশন মাইনাস মাইনাস প্লাস 33 কাটাকাটি চলে গেল বা ভাগ হয়ে গেল 7 বসলো মাইনাস 7 বাই 3 মাইনাস 1 এটা তো জানা না পড়া পুরো প্রসেস মাইনাস 7 বাই 3 নাকি জি এইভাবে হলো আমাদের এই 7 এর থেকে পাওয়ার মাইনাস 10 বাই 3 এই বেসিক এগুলো এই আমাদের প্রয়োজন হবে সামনে আমরা যখন আমাদের বিজনেস প্রবলেমগুলো করব তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে খেয়াল করেন এই ধরনের নাম কারো আছে সলভ করা এই এই যে x প্লাস 4 বাই x মাইনাস 2 বাই x 7 এটা কিভাবে করব দেখেন x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি dx অফ x আবার dx অফ 4 বাই x আবার dx অফ 2 বাই x টু পাওয়ার 7 খেয়াল করেন x কে তো x এর পাওয়ার 1 4 বাই x 4 বাই x যে কথা 4 টা কি গুণাকারে আছে 4 টা 4 টাকে আমরা 4 ইনটু 1 বাই x লিখতে পারি ফোর কে আমরা কি লিখতে পারি 4 ইনটু 1 বাই x লিখতে পারি আবার খেয়াল করেন 4 টা গুণাকার আছে cx অর্থাৎ কোফিশিয়েন্ট এই 4 টাকে বাইরে নিয়ে আসলাম গুণাকার এই 4 টাকে বাইরে নিয়ে আসলাম গুণাকার 1 বাই x যে কথা খেয়াল করেন 1 বাই x যে কথা x টু পাওয়ার মাইনাস 1 কি কথা 4 টা বাইরে আসলো এখানে যদি আমি পাওয়ার রুল ইউজ করি তাহলে আমরা কি জানি nx টু পাওয়ার n মাইনাস 1 বলতে খেয়াল করেন যে মাইনাস 1 টা আছে এটাই হলো আমার n x টু পাওয়ার n বসলো মাইনাস 1 n এর জায়গায় আবার n মাইনাস 1 n x টু পাওয়ার মাইনাস 1 তাহলে 4 ইনটু এই মাইনাস 1 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করলে মাইনাস 4 x এর পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 তাহলে মাইনাস 2 এই যে আমরা এটা দেখলাম 4 বাই x কে এই 4 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় আসলে আলটিমেটলি মাইনাস 4 x টু পাওয়ার ঠিক আছে স্যার বুঝতে পারছেন জিনিসটা আমি শুধু এই শুধু এই অংশটাই বুঝাইছি শুধু এই অংশটাই বুঝালাম জি স্যার বুঝতে পারছি এখন দেখেন 2 বাই x 7 2 বাই x 7 হলে কি করবো আমরা 2 বাই x 7 হলে কি করবো দুটা মাল্টিপ্লাই আকারে বাইরে চলে আসলো প্রথমে এটা সি এটা কোফিশিয়েন্ট এটা কনস্ট্যান্ট না চলে আসলো বাইরে এরপর x টু পাওয়ার 7 টা উপরে উঠলে কি হবে এটা x টু পাওয়ার মাইনাস 7 হয়ে যাবে উপরে যখন উঠছে এটা মাইনাস 7 হয়ে যাবে এরপরে পাওয়ার n x টু পাওয়ার n মাইনাস 1 তাহলে n x এর জায়গায় n টা কত মাইনাস 7 তাহলে মাইনাস 7 x টু পাওয়ার মাইনাস 7 মাইনাস 1 নাম সাথে দাঁড়াচ্ছে মাইনাস 2 ইনটু মাইনাস 7 তাহলে প্লাস 14 আবার x টু পাওয়ার মাইনাস 8 ঠিক আছে 1 into 1 minus 4x to the power minus 2 minus 4x to the power minus 2 into 14 x to the power minus 8 so 1 minus 4 1 divided by x square and 14 into 1 by x to the power 8
আমাকে বলেন কেউ বুঝেন নাই এমন কেউ আছেন সাজেদ বুঝতে পেরেছেন জি স্যার সঞ্জয় সাগর আপনারা কি বুঝতে পারছেন জি স্যার জি স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি স্যার x square minus 2 plus 1 by x square. x square minus 2 plus 1 by x square. So a হলো আমাদের এখানে মধ্যে আমি দেখুন ইন্ডিভিজুয়ালি ডিফারেনশিয়েট করি এখন x square কে আলাদা করলাম 2 কে আলাদা করলাম 1 by x square কে আলাদা করলাম ওকে এখন এই x square কে আমরা ডিফারেনশিয়েট করলে কি আসবে 2 x to 1 2 minus এটা হলো কনস্ট্যান্ট এই সাজেদ আমাকে বলেন তো এই দুটা কি কনস্ট্যান্ট নাকি কোএফিসিয়েন্ট সাজেদ আপনি বলেন দুটো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট না কোএফিসিয়েন্ট থাকলে এটা কাছে কোন একটা এক্স থাকবে বা কিছু থাকবে কোন একটা ভেরিয়েবল থাকবে জানাই না কিছু থাকবে কোএফিসিয়েন্ট ডিএক্স অফ 2 ডিএক্স অফ 2 কে কনস্ট্যান্ট করলে আমরা কি জানি ফর্মুলা আমাদের কি বলেছিল আমাদের ফর্মুলা ছিল কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে 0 আসে 0 0 স্যার তাহলে আপনারা দেখবেন ট্রাই করবেন কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন সমস্যা নেই আসেন আমরা এখন আরেকটা নতুন নিয়ম শিখতেছি এটা হলো আমরা যদি গুণ আকারে থাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি এমন থাকে দুটো ফাংশনের গুণফল আছে ঠিক আছে এতক্ষণ আমরা কি করেছি দুটো এক্স ছিল আর কিছু ছিল একজনই ছিল যদি গুণ আকারে থাকে ইউ ভি আকারে যদি থাকে সেক্ষেত্রে কি করব যদি গুণ আকারে থাকে তখন আমরা কি করব গুণাকারে যদি থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব একবার ইউ কে আমরা কি ধরেন ইউ এবং ভি দুটো জিনিসের গুণাকারে আছে এটাকে আমরা ডিফারেনশিয়েট করতে হবে ওকে এখন সেক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে ইউ কে আমরা কোফিশিয়েন্ট ধরে ভি কে ডিফারেনশিয়েট করব আবার ভি কে পরের বারে ভি কে কোফিশিয়েন্ট ধরে ইউ কে ডিফারেনশিয়েট করব আবার বলছি যদি দুটো এরকম ভেরিয়েবলে গুণাকারে থাকে সেক্ষেত্রে কি করব যে কোন একটাকে কোফিশিয়েন্ট ধরে
অপরটাকে ডিফারেন্সিয়েট করব, পরবর্তীতে সেই অপরটাকে কোএফিসিয়েন্ট ধরে প্রথমটাকে কি করব ডিফারেন্সিয়েট, u ddx of v v ddx of u, u ddx of v v ddx of u. একইভাবে যদি তিনটা সহগের তিনটা যদি চলকের গুণক করা দেয়া থাকে, তিনটা চলক ধরুন x plus a, হ্যাঁ যদি এরকম থাকে x plus a into x plus b বা x plus c এরকম into আবার x plus b এরকম যদি থাকে, যেহেতু তিনটা হয়ে গেল তখন কি করবো, তখন প্রথমে যে কোনো দুইটাকে এক এক ধরবো, অর্থাৎ কি প্রথমে যে কোনো দুইটাকে এক ধরবো, ধরুন u v কে একসাথে রেখে w কে ডিফারেন্সিয়েট করবো, আবার u এবং w কে একসাথে রেখে v কে ডিফারেন্সিয়েট করবো, আবার পরপর v এবং w কে একসাথে রেখে u কে ডিফারেন্সিয়েট করবো, এটা গুণ আকারে c আকারে থাকবে, মোদ্দা কথা এটাকে ডিফারেন্সিয়েট করবো তাকে বাদ দিয়ে বাকিগুলোকে কি ধরবো কোএফিসিয়েন্ট ধরবো, বাকিগুলোকে কি ধরবো কোএফিসিয়েন্ট ধরবো, একটা অঙ্ক দেখি অঙ্ক দেখলে ক্লিয়ার হবে. এই যে দেখেন x প্লাস a x প্লাস b x প্লাস c দেখছেন, তাহলে দেখেন তিনটা জিনিস দেওয়া আছে, আমি প্রথমে কি বললাম আমরা যে কোনো দুটোকে একটা ধরে ফেলবো, যেমন ধরেন আমি প্রথমে ডিফারেন্সিয়েট দেখেন কি করেছি, দেখেন একবার ডিফারেন্সিয়েট করছি x প্লাস a কে, আরেকবার ডিফারেন্সিয়েট করছি x প্লাস b কে, আরেকবার ডিফারেন্সিয়েট করছি x প্লাস c কে. খেয়াল করেন যখন x প্লাস a কে আমরা ডিফারেন্সিয়েট করছি তখন b এবং c কে কি করলাম কোএফিসিয়েন্ট ধরে ফেলেছি, যখন b কে ডিফারেন্সিয়েট করছি x প্লাস b কে তখন x প্লাস a ইনটু x প্লাস c কে কোএফিসিয়েন্ট ধরে ফেলেছি, তার কোনো কাজ নেই. আবার যখন x প্লাস c কে করছি তখন x প্লাস c এবং এখানে একটু ভুল আছে প্রিন্টিং মিস্টেক, আপনি একটু ঠিক করবেন, এটা এক্স প্লাস এ হবে, এখানে একটু ভুল আছে, এটা এক্স প্লাস এ করে দেন সবাই কাইন্ডলি, রাসেল এটাকে এক্স প্লাস এ করে দেন. জি স্যার এটা বুঝা যাচ্ছে, বুঝতে পেরেছি. এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করুন. ক্লিয়ার স্যার, এটা না বাকিটা একটু কনফার্ম করেন সাগর. জি স্যার ক্লিয়ার স্যার, এটা আমরা ডিফারেন্সিয়েট করব সেটা বাদ দিয়ে বাকি গুণফল যেগুলো আছে ওগুলোকে কি ধরব কোএফিসিয়েন্ট ধরব. সাজেদ কি ধরব কোএফিসিয়েন্ট ধরবো স্যার, এগুলো কোএফিসিয়েন্ট ধরবো. ওকে তাহলে দেখেন, হ্যাঁ এটাই এখানে যেভাবে আছে পড়ে থাকে, যেভাবে আছে পড়ে থাকে, দেখেন এরা পড়ে আছে, এরাও পড়ে আছে, এরাও পড়ে আছে, এরা আপাতত নিষ্ক্রিয়, এরা আপাতত নিষ্ক্রিয়, আপাতত এরা নিষ্ক্রিয়, এদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, হ্যাঁ নিষ্ক্রিয় থাকুক, আপাতত ইনঅ্যাক্টিভ, এরা ইনঅ্যাক্টিভ না, এখানে ইনঅ্যাক্টিভ আছে না, মনোযোগ থাকুক. এখন দেখেন আমি x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করব, x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, x এবং 1 গুণাকারে আছে, সরি যোগ আকারে আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে করতে হবে, যোগ এবং বিয়োগ আকারে থাকলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ডিফারেন্সিয়েট করবে, তাহলে একবার ddx অফ x করব, আবার ddx অফ a করব, এখানেও x প্লাস b কে যখন করব ddx অফ x আবার ddx অফ b, x প্লাস c কে যখন করব ddx অফ x ddx অফ c, ঠিক আছে. তাহলে দেখেন এই ddx অফ x যখন করছি, ddx অফ x মানে কি 1, ddx অফ x মানে 1, কেন 1 এটা কি বুঝতে হবে আর না স্যার, ডি 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 এক্স মানে 1, x সমান 1, কেন ওই যে 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 একটু আগে করেছি, আবার ডি ডি এক্স অফ a এই, আচ্ছা সাজেদ আমাকে বলেন এই এটা কি কোএফিসিয়েন্ট নাকি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার, তাহলে এখানে আমরা করছিলাম দেখেন এই বিটা এটা কনস্ট্যান্ট না, এটা এখানে কি একসাথে এক্স আছে নাই, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কি হবে জিরো হবে না, জিরো. একইভাবে আমরা যখন এক্স এবং বি কে করবো, এক্স কে করলে ওয়ান বি কে করলে জিরো, আবার এই এক্স এবং সি কে যখন করবো, এক্স কে করলে ওয়ান সি কে করলে জিরো, বুঝতে পেরেছেন আপনারা, তাহলে দেখেন এই ওয়ান প্লাস বি মানে ওয়ান, জি
কনস্ট্যান্ট থাকলে অবশ্যই কনস্ট্যান্টকে কি করতে হবে, জিরো করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টের ফর্মুলাটা হলো ddx of c equals to 0। তাহলে দেখেন এখানে 1 plus 0 মানে 1, আবার এখানে 1 plus 0 মানে এটা 1, 1 plus 0 মানে 1। তাহলে আলটিমেটলি কি হবে, এটাই বসে যাবে x plus b into x plus c, x plus a into x plus c, x plus a into x plus b। বুঝতে পেরেছেন স্যার আপনারা? জি স্যার। এরপরে আরো উদাহরণ আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখেন, না পারেন ঠিক আছে, আপনি মাল্টিপ্লিকেশন আরো আছে। হ্যাঁ জি স্যার। কাল এই এখানে দেখেন অঙ্কটাও একটু ভেঙে 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 করছে। আচ্ছা আমি এটাই করে এটাও করে দিচ্ছি, দেখেন রুট ওভার এক্স, এখানেও দেখেন এটা একটা আছে হোক, আবার এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, কটা আছে, তিনটা আছে। তা তিনটা হলে আমরা প্রথমে কি করব, প্রথমে ওরা দেখা যাচ্ছে কি ওরা যখন ডিফারেন্সিয়েট করছে ddx of root x x square plus bx plus c lx square plus mx plus n, প্রথমে কি করছি এই দুটোকে কি করলাম কোফিশিয়েন্ট ধরলাম। খেয়াল করেন আমি প্রথমে শুধু x কিউব কে, আমি প্রথমে শুধু রুট x করব, প্রথমে শুধু কি করছি এই রুট x করতেছি ডিফারেন্সিয়েট, তাহলে বাকিরা কি হয়ে গেল কোফিশিয়েন্ট আকারে বসে গেল। ঠিক আছে দ্বিতীয়বারে x স্কয়ার প্লাস bx প্লাস c কে করছি, তাহলে বাকি দুটো কি হয়ে গেল কোফিশিয়েন্ট আকারে বসলো। তৃতীয়বারে lx স্কয়ার mx প্লাস n কে করব, তাহলে বাকিটা কি হয়ে গেল, বাকি দুটো কি হয়ে গেল কোফিশিয়েন্ট আকারে বসে গেল। স্যার বুঝা গেছে? জি স্যার। সাথে বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন এখন আমার আমার কাজগুলো এগুলো যেভাবে আছে রেখে দিয়ে আমরা যেগুলোকে ডিফারেন্সিয়েট করব ওগুলো করে নিই। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে স্যার, এক রুট এক্স মানে কি আমরা জানি x টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, হাফ x টু দি পাওয়ার হাফ যদি আমি ডিফারেন্সিয়েট করি হাফটা সামনে আসবে, আলটিমেটলি কি আসবে হাফটা সামনে আসবে, হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, হাফ x হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 না, তাহলে হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে কত আসে দেখেন, হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে তো মাইনাস, হাফ মাইনাস 1 মানে তো হাফ, আসলে হাফ মাইনাস 1 মানে কি মাইনাস হাফ নাকি মাইনাস হাফ, মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তো রুট ওভার x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 1 বাই x টু দি পাওয়ার হাফ না? আচ্ছা আমরা শোন x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ যে কথা, x টু দি পাওয়ার মাইনাস হাফ যে কথা 1 বাই x টু দি পাওয়ার হাফ একই কথা না? ঠিক আছে এটা থেকে এটা আসে, এই 1 বাই 2 ইন্টু 1 বাই রুট এক্স থেকে এটা আসে। জি আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন খাতায়, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, স্টেপ বুঝতে পেরেছেন কি না স্যার একটু ক্লিয়ার করেন। জি বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এরপরে দেখেন একইভাবে আমি জিনিসগুলো ধরাই দিই আপনাদেরকে, পরটা দেখেন এটা হয়ে গেল, তাহলে এটা কাজ শেষ, এটা আমি বুঝে গেছি এটা থেকে এটা কিভাবে বেরোছে বুঝে গেছি, বাকিটা তো কোফিশিয়েন্ট আকারে বসে আছে যেভাবে ছিল। এরপর আমার কে ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c, x স্কয়ার প্লাস bx প্লাস, আচ্ছা x স্কয়ার কে করব ফাইন, x স্কয়ার কে করব বাকিরা বসে থাকবে, x স্কয়ার কে করেন এটা কি, এখানে x স্কয়ার এর মধ্যে এটা কি সাজিয়ে একটু কনফার্ম করেন, x স্কয়ার এর মধ্যে এটা কি, এটা হচ্ছে কোফিশিয়েন্ট, না না কোফিশিয়েন্ট না কনস্ট্যান্ট হবে রাইট, কোন হয় কেন কনফার্ম করেন, আপনি চিন্তা করে বলেন স্যার কনস্ট্যান্ট। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, কেউ বলেন না আমি সাজেস্ট প্লেস করতেছি, দেখেন এখানে কনস্ট্যান্ট কোনটা আর কোফিশিয়েন্ট কোনটা, এই সিটা কি কোফিশিয়েন্ট আর এই সিটা এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে এটা দুই নাম্বারটা হলো কনস্ট্যান্ট, তিন নাম্বারটা হলো কোফিশিয়েন্ট। এখন আমাকে বলেন, এখন আপনি দেখছেন তো জিনিসটা, ক্লিয়ার করছেন তো, এখন আমাকে বলেন আপনি স্যার একটা আছে যে ওখানে কোফিশিয়েন্ট দুইটা ছিল যে cx ওখানে বামেরটা কোফিশিয়েন্ট, এই সিটা কি কোফিশিয়েন্ট, এখানে কোফিশিয়েন্ট আর যেটা একা c সেটা কি কনস্ট্যান্ট,
কনস্ট্যান্ট এখানে এটা কোফিশিয়েন্ট কেন হইছে কারণ এটা সি এক্স এর সাথে গুণাকারে আছে তাহলে এখানে দেখেন এই যে এটা দেখতেছেন এই এটাকে এক্স স্কয়ার এর সাথে গুণাকারে আছে নাকি একা আছে গুণাকারে আছে তাহলে এটা কি হবে কোফিশিয়েন্ট হবে না কনস্ট্যান্ট হবে এটা কোফিশিয়েন্ট কোফিশিয়েন্ট হবে তারপরে বিটা কি হবে কনস্ট্যান্ট হবে না কোফিশিয়েন্ট হবে বাইরে নিয়ে আসছি আর কনস্ট্যান্ট যেভাবে ছিল সেভাবে রয়ে গেল ওকে তাহলে দেখেন এই এক্স স্কয়ারকে যখন ডিফারেনশিয়েট করি এটা বাইরে আসলো এটা বাইরে আসলো এটা বাইরে আসলো ddx অফ x স্কয়ার মানে কি x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি আসে 2x তো 2x এর সাথে এটা মাল্টিপ্লাই হবে ফাইনালি আলটিমেটলি কি হবে এটা মাল্টিপ্লাই হবে এটা ছিল এই x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় স্যার 2x কেন 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 তাহলে a ইনটু 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 যে কথা আর x টু দি পাওয়ার 1 একই কথা a into 2x মানে কি twice ax a into 2x মানে twice ax আবার a b into x b into ddx of x ddx of x তো ddx of x মানে কি সাজিদ বলেন ddx of x মানে কি সাজিদ জি স্যার ddx of x মানে কি ddx of x জিরো সমান ওয়ান হলো ওয়ান তাহলে এই b ddx of x মানে হলো কি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই b ddx of x সমান 1 তাহলে 1 কে b দিয়ে গুণ করলে b হবে আর এদিকে a into dx ddx of x স্কয়ার x স্কয়ার ডিফারেনশিয়েট করলে 2x আর এদিকে a এর সাথে গুণ করলে 2x স্যার বুঝতে পারছেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c কে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো 2x প্লাস c কেন এই c কে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে জিরো হয় যে জিরোটা তো এখানে যোগ আকারে আছে তাহলে এটা আর আসবে না ওকে তাহলে আমরা এখানে কয়টা পেয়ে গেলাম দুটো পেয়ে গেলাম এটাও শেষ এটাও শেষ বাকি আছে কে lx স্কয়ার mx প্লাস n ওকে আচ্ছা আমার এখনো আছে lx স্কয়ার lx স্কয়ার mx প্লাস n lx স্কয়ার l টা কি এখানে l টা হলো কোফিশিয়েন্ট l টা হলো কোফিশিয়েন্ট বসে গেল বাইরে l টা হলো কোফিশিয়েন্ট বাইরে বসলো বাইরে বসলো m টা কোফিশিয়েন্ট বাইরে বসলো n টা কনস্ট্যান্ট n টা কনস্ট্যান্ট এখানে এখানে এই এই n টা হলো কনস্ট্যান্ট এখানে ভুল আছে এখানেও আর একটু কারেকশন করেন কাইন্ডলি সবাই একটু কারেকশন করুন এই এক্সটা এন লিখে নেন রাসেল একটু কারেকশন করুন ভুল আছে করছি স্যার অনলাইন ক্লাসে বেশ কিছু লিমিটেশনস আছে চাইলে আমরা বোর্ড ইউজ মানে ইয়া করতে পারছি না জি এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার বারবার টাইপ করতে আছে যাই হোক আমি ভুলগুলো যদি ভুল যেগুলো আছে ওগুলো আমি ঠিক করে দিচ্ছি তাহলে দেখেন এল এক্স স্কোয়ার এলটা কোফিশিয়েন্ট আছে কোফিশিয়েন্টটা বাইরে বসছে mx n টা বাইরে বসলো ddx of n হবে এটা n এটা ভুল আছে এটা n হবে ddx of n তো ddx of n n টা হলো কনস্ট্যান্ট n টা হলো এখানে প্রশ্নটা একটু দেখেন তো প্রশ্ন কি ভুল আছে কিনা এমন আর কনস্ট্যান্ট দিয়ে বোঝাচ্ছি এটা কি nx আকারে আছে
n আছে এটা n আছে n খালি n n থাকলে এটা 0 হবে এটা ভুল আছে n থাকলে এটা 0 হবে যদি n থাকে প্রশ্ন যদি n থাকে তাহলে এটা 0 হয়ে যাবে প্রশ্ন স্যার n ই আছে এই যে এই n থাকলে 0 হয়ে যাবে ঠিক আছে সমস্যা নাই এখন ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এটা n আছে তাহলে দেখেন l টা বাইরে m টা বাইরে আর n তো যেভাবে আছে সেভাবে বসবে তাহলে l টা বাইরে রাখলাম l টা বাইরে রাখলে x স্কয়ার কে করলে কি হয় স্যার 2x সাজেদ বুঝতে পারছেন তো না x স্কয়ার কে করলে কি হবে 2x তো 2x এর সাথে l গুণ হলে 2lx জি স্যার 2x এর সাথে l গুণ হলে 2lx m আছে x কে ডিফারেনশিয়েট করলে আমরা জানি কি হয় x টু দি পাওয়ার যেহেতু 1x টু দি পাওয়ার 1 1 আর গো দেখছি আমরা জানি যে ডিফারেনশিয়েশন এই dx অফ x মানে 1 তো dx অফ x মানে যদি 1 হয় তাহলে 1 ইনটু m মানে হলো m অনলি m ওকে তাহলে এই লাইন থেকে আমরা কি পাচ্ছি 2lx m কারণ এই যে n টাকে ডিফারেনশিয়েট করলে 0 হয় এই জন্য এখানে আর কিছু বসাই নাই তাহলে আমরা তিনটাই পেয়ে গেছি আমরা রুট x কে ডিফারেনশিয়েট করছি 1 বাই 2 রুট x আসছে রুট x কে ডিফারেনশিয়েট করছি 1 বাই 2 রুট x আসছে x স্কয়ার প্লাস bx প্লাস c কে ডিফারেনশিয়েট করছি 2ax প্লাস b আসছে lx স্কয়ার প্লাস mx প্লাস n কে ডিফারেনশিয়েট করছি 2lx প্লাস m আসছে স্যার আপনাদের কি জিনিসটা ক্লিয়ার হয়েছে জি স্যার এই এই হলো সিম্পলি আপনারা ট্রাই করেন যদি না বুঝেন আমি তো আবার বুঝিয়ে দিব বেসিক ফর্মুলা এগুলাই আমাদের বেসিক ফর্মুলা আরেকটা ফর্মুলা আছে আমি সেটাও একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে যদি ভাগ আকারে থাকে এটা তো আমরা গুণ করেছি গুণ আকারে থাকলে আমরা ইউ ভি থাকলে ইউ ডিডিএক্স অফ ভি ভি ডিডিএক্স অফ ইউ ডিডিএক্স অফ ভি ভি ডিডিএক্স অফ কিন্তু যদি এটা ভাগ আকারে থাকে তখন কি হবে হ্যাঁ ভাগ আকারে থাকলে তখন কি হবে ভাগ আকারে থাকলে দেখেন এটার সাথে অনেকটাই মিল আছে একটু রিলেট করেন নিচে খালি v স্কয়ারটা চলে আসবে বাকিটা উপরের মতই হবে একটু মন রাখার জন্য বলি আমি u ddx of v plus v ddx of u এখন দেখেন এটা আগে আসছে v ddx of u তে চলে আসছে দেখছেন u ddx of v টা পরে চলে আসছে এখানে চলে আসছে এখানে u ddx of v ছিল v ddx of u ছিল এখন কি হয়েছে আগে v ddx of u পরে u ddx of v এখানে ছিল প্লাস এখানে হয়ে গেছে মাইনাস শুধু আরেকটা অতিরিক্ত জিনিস মনে রাখতে হবে সেটা হলো নিচে v স্কয়ার হবে নিচে v স্কয়ার হবে তাহলে u / v করলে কি হবে ফর্মুলাটা v ddx of u minus u ddx of v divided by v স্কয়ার v ddx of u minus u ddx of v divided by v স্কয়ার প্রবলেমে চলে যায় প্রবলেমে চলে যায় এইখানে দেখেন 3x স্কয়ার প্লাস 5x ডিভাইড বাই 7x প্লাস u আছে কি এখানে u হলো 3x স্কয়ার প্লাস 5x এটা কি আকার আছে 3x স্কয়ার প্লাস 5x টা হলো u আর 7x প্লাস 4 এটা কি v x স্কয়ার প্লাস 5x টা কি u 7x প্লাস 4 টা কি ঠিক আছে তাহলে u / v যদি আপনি করেন এটা কি u ধরেন এটা কি u ধরেন এটাকে ধরলাম ওকে তাহলে আমরা কি জানি v ddx of u না v ddx of u তাহলে v কোনটা 7x + 4v u কোনটা 3x² + 5x এই v ddx of u আবার u ddx of এখন v যে ফর্মুলা দেখছেন জি তাহলে আর যেটা এটা v বিটা স্কয়ার হবে 7x + 4 স্কয়ার এই ফর্মুলা ddx of u / v সমান v ddx of u - u ddx of v ডিভাইড বাই v স্কয়ার তাহলে আমি এখন মানগুলো এখন বাকিটা সব এক এরা যেভাবে আছে বসে থাকবে ইনঅ্যাক্টিভ 7x + 4 বসে থাকুক 3x² + 5x বসে থাকুক আমরা কি করব এই দুটাকেও করতে হবে আমরা প্রথমে 3x² + 5x কে ডিফারেনশিয়েট করব এরপর 7x + 4 কে তাহলে আসেন এখন আর আমাদের সিম্পল হয়ে গেছে আমাদের এখন আর টেনশন নাই আমরা এখন পারবো
এই 3x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াচ্ছে খেয়াল করেন, এই 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াচ্ছে আমাদের 3 বাকি বসে যাবে, এটা হলো কোএফিসিয়েন্ট, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি হবে 2x, তাহলে 3 ইনটু 2x, 3 ইনটু 2x মানে কত 6x, আবার 5x তাহলে 5 টাকে বাইরে রাখবো, 5 টাকে বাইরে রাখবো, x কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে 5 ইনটু 1 মানে 5, এর মানে দাঁড়াচ্ছে 3x স্কয়ার প্লাস 5x কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো 6x প্লাস 5 পাবো, 6x প্লাস, আর এখানে 7x প্লাস 4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কি পাচ্ছি 7 টা কনস্ট্যান্ট ফিগার সরি কোএফিসিয়েন্ট বাইরে আসলো, 7 ইনটু x কে ডিফারেন্সিয়েট করলে 1, ওকে আর 4 কে ডিফারেন্সিয়েট করলে 4 তো এমনিতেই কনস্ট্যান্ট ফিগার তাহলে 0 হবে, ওকে তাহলে 7 ইনটু 1 প্লাস 0 আলটিমেটলি আসে 7, তাহলে 7x প্লাস 4 কে ডিফারেন্সিয়েট করলে আমার মান আসবে 7, আর নিচে 7x প্লাস 4 হোল স্কয়ার যেভাবে ছিল এই হলো আমার সিম্পল অ্যানসার, ঠিক আছে। আর একটু একটু বড় দেখে একটু দেখাই, এটা দেখেন সাজেদ আপনি কি বুঝতে পেরেছেন ডিফারেন্স, এই আমাদেরকে একটু রেসপন্স করেন বাকিরা আপনারা। জি স্যার বুঝতে পারছি। সঞ্জয় বুঝতে পারছেন কি? জি স্যার বুঝতে পারছি। সাগর? জি স্যার। সাজেদ? জি স্যার বুঝছি। ওকে আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখালে আপনারা এখানে মানে স্যার একটু বলি, তিনটা ইয়া থাকলে দুইটা হবে সহগ একটা ইয়া কনস্ট্যান্ট আছে এরকম হয়, যদি গুণাকার থাকে কিভাবে না, একটা থাকলে একটা হলে এমন না, ব্যাপারটা এমন না, একটা থাকলে যেমন ধরে জিনিসটা এমন হতো এই ধরেন এখন 2x প্লাস 1 3x প্লাস 1 এটা কি আমি ডিফারেন্সিয়েট করি কি হবে আমার কথা হলো এই 2x প্লাস 1 ইনটু 3x প্লাস 1 এখানে তো তিনটা নেই, তখন একবার করব আমরা এই 2x প্লাস 1 কে রেখে দিব, ওকে রেখে দিয়ে 3x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করব, এই এক্স কি হবে তখন 3x প্লাস 1 3x আমাকে এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে আমাকে 2x প্লাস তখন করবো আমরা প্রথমে এই 2x প্লাস 1 কে রেখে দিব, 2x প্লাস 1 যেভাবে আছে সেভাবে রেখে দিব প্লাস তখন কি করবো 3x অফ ডিফারেন্সিয়েট 3x প্লাস 1 যদি গুণ থাকতো এখন তো ভাগ ঠিক আছে, ওকে পরের বারে কি করতাম পরের বারে এখন রেখে দিয়ে 3x প্লাস 1 কে রেখে দিয়ে 3x এর কি করতাম 2x + 1 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 2
ddx of u আবার u ddx of v আর নিচে v স্কয়ার ফর্মুলাটা এটাই ছিল একটু আগে আমরা দেখলাম জি স্যার জি স্যার এই তো v ddx of u minus u ddx of v divided by v স্কয়ার তাহলে আসেন v ddx of u minus u ddx of v divided by v স্কয়ার তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আপনারা ক্যালকুলেশন করেন এখন আপনারা অনেক শিখে গেছেন 5x 4 কে ক্যালকুলেশন করলে সাজেদ আমাকে বলেন কিভাবে হয়েছে বলেন 20x কিউব টা কিভাবে হয়েছে আমাকে বলেন এখন আর নতুন করে 4x আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন
2x একই কথা 2x কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 12x আবার 7x 7 কে বাইরে রাখলাম x কে ডিফারেনশিয়েট করলে 1 তাহলে -7 পৌঁছে গেল আর 8 কে কনস্ট্যান্ট ফিগার যেহেতু 8 কে ডিফারেনশিয়েট 6x স্কয়ার ইয়েস স্যার ইয়া 6 ইনটু 2x আর কি 12x এত ঝামেলা করি না এটা পুরোটাকে x স্কয়ার কে ডিফারেনশিয়েট প্রথমে -6 বলবে ওকে x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় 2x 2x পাওয়ার minus 1 টা লিখা দরকার মানে মানে 1 1 এটা আমরা জানি -6 ইনটু 2x মানে কি -12x ঠিক আছে একভাবে এই -7 এসে করলে শুধু -7 হবে কেন কারণ x ডিফারেনশিয়েট হলো 1 ওকে আচ্ছা জি এই চলে গেল তাহলে এটা ডিফারেনশিয়েশন আমরা করে ফেললাম যে ডিফারেনশিয়েট করলে এটা আসবে এখন করব 5x - 6 5x - 6 কি করলে 5 কে ডিফারেনশিয়েট করলে শুধু 5 আসবে 6 কে ডিফারেনশিয়েট করলে 0 আসবে কেন কারণ 6 টা হলো কনস্ট্যান্ট তাহলে 5x - 6 কে করলে শুধু 5 আসবে বাকি আর কোনো ডিফারেনশিয়েশন হবে না এখন শুধু গুণ করে দেব এই এই দুটো জিনিসের গুণ করছে এটাকে এটা দিয়ে গুণ করছে গুণ করার পর এগুলা পাইছে 5 = 100 5 = 60 5 = 35 আবার 6 দিয়ে 6 * 2 = 120 6 * 12 = 72 6 * 7 = এই হলো আমার এটার এই গুণটা হলো এটা আবার 5 দিয়ে এটা পুরোটা গুণ করলে 5 দিয়ে 5 5 25 5 6 30 5 7 35 5 7 40 ঠিক আছে স্যার জি স্যার বেসিক চারটা ফর্মুলা সোজা আছে এই বেসিক চারটা ফর্মুলায় আমরা একটু প্র্যাকটিস করব আমরা প্র্যাকটিস করে আমাদের ফেসবুক দেখব যে আমরা এগুলো আসলে বুঝতেছি আমাকে এখন বলেন আপনারা এই অংশটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমরা এই জিনিসগুলো বুঝছি আমার ক্লিয়ার স্যার আর কোনো কোয়েশ্চেন আছে না স্যার আমার ক্লিয়ার আছে স্যার